এই যে গণতন্ত্রের জন্য বা রাজনৈতিক প্রক্রিয়া এখন যে অবস্থা, যে ক্ষতিকর অবস্থা বিরাজ করছে, আপনি আপনি কি মনে করেন কে আসলে সবচেয়ে বেশি ক্ষতিকর, বিএনপি, জামাত, হেফাজতে ইসলাম? সবাই মিলে আমি মনে করি একটা প্রতিক্রিয়াশীল চক্র নিজেদের মধ্যে গঠন করেছেন, যে প্রতিক্রিয়াশীল চক্র বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিশ্বাসী নন, এবং সবচেয়ে বড় কথা যে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ সাম্প্রতিক কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী তার নেতৃত্বে যে অর্জন করেছে সেই অর্জনকে তারা ধূলিসাৎ করতে চান। এটা প্রতিক্রিয়াশীল প্রতিক্রিয়াশীল চক্র, এবং এটা আমি মনে করি এটা কোনোদিনই সফল হবে না। আর যে কথা আমি বলতে চাইবো যে দেখুন, যারা এভাবে নারী নেতৃত্ব হারাম বলছেন, সেখানে সেই বিষয়গুলো বিবেচনা করা এবং নারীদের কাজে বের হওয়াটা, প্রথম কথা যেটা আমি বলতে চাইবো সেটা হলো এই, নারী সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে, যারা বলছেন আপনার যে লেবাসে বলছেন, তাদের মনে রাখা দরকার যে তাদের ঘরে তার মা বিদ্যমান আছেন, তার দাদি বিদ্যমান আছেন, তার স্ত্রী বিদ্যমান আছেন, তার কন্যা বিদ্যমান আছেন, এবং তারা সকলে কিন্তু নারী হিসাবে তার মা, কন্যা, স্ত্রী সবাইকে অপমান করছেন। এই অপমান করার কোনো অধিকার তাকে ধর্ম দিয়েছে বলে আমি মনে করি না। আর আমাদের সময় খুব কম, আপনি বলছেন যে বিএনপি, জামাত, হেফাজতে ইসলাম সবাই প্রতিক্রিয়াশীল আপনার মতে, এবং সেই জন্য আপনি আপনি কি তাদেরকে দমনপীড়ন করা প্রয়োজন বলে মনে করছেন? দেখুন, দমনপীড়নের ক্ষেত্র উত্থাপিত হবে দুই কারণে। প্রথম, তারা যদি আপনার দেশে নাশকতামূলক কাজ চালিয়ে যান তাহলে নিশ্চয়ই তাদেরকে দমন করা হবে। আর দুই, তারা যদি আর্থসামাজিক প্রগতি অর্জনের জন্য যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যে প্রগতি অর্জনের প্রতিশ্রুতি আমাদের সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে যে এদেশ সৃষ্টি হয়েছে বা এদেশে প্রতিষ্ঠিত হয়েছে যাতে স্বাধীন সত্তায় সকলে সমৃদ্ধি অর্জন করতে পারে, এই সকলের ভিতর কিন্তু নারীও বিদ্যমান, কাজে এটার বিরুদ্ধে যারা কাজ করবেন তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আমাদের যথাযথ পদক্ষেপ।